হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি ম্যাজিক নেভিগেশন বার তৈরি করে দেখাবো, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম একটি নেভিগেশন বার তৈরির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ওয়েবসাইটটিকে আরও অনেক সুন্দর এবং অনেক অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন। তো এই নেভিগেশন বারটি আমি তৈরি করছি HTML CSS এবং কিছু সংখ্যক জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে। তো এটি কীভাবে আপনি তৈরি করতে পারেন এটি আমি এখন দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। তো ম্যাজিক নেভিগেশন বারটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব, যেখানে আমরা সব আমাদের কোডগুলো রাখবো। তো এই জন্য আমি একটি নাম দিয়ে দিব ম্যাজিক নেভিগেশন। তো তারপর এই ফোল্ডারটিতে চলে যাব এবং এখানে দুইটি ফাইল ক্রিয়েট করব, একটি হলো HTML আর একটি হলো CSS। তো প্রথমে আমি HTML ফাইলটি ক্রিয়েট করে নেব। তো এই জন্য ইন্ডেক্স ডট HTML, দেন এখানে পারমিশন ইয়েস দিয়ে দিব। তো তারপর CSS একটি ফাইল ক্রিয়েট করে নেব। তো এই জন্য রাইট বাটনে ক্লিক করে নিউ থেকে এখানে টেক্সট ডকুমেন্টকে কেটে দিয়ে এখানে স্টাইল ডট CSS, তো এটিকে আমি পারমিশন ইয়েস দিয়ে দিব। তো তারপর আমি এই দুইটি ফাইলটিকে আমি ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নিব। তো আপনার ভিজুয়াল স্টুডিওতে গিয়ে ওপেন করতে পারেন অথবা এখানে আমার মতো করতে পারেন। এখানে আমি সাইট করি CMD লেখার পর কুট ডট দি এন্টার দিলে এটি ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমাদের এখানে ওপেন হয়ে গেছে, এখানে HTML এবং CSS দুটি ফাইল। তো প্রথমে আমি HTML ফাইলটিতে চলে গেলাম। তো প্রথমে আমি HTML এর যে বয়লার ফরম্যাটটি আছে এটি আমি লিখব। তো এই জন্য আপনাদেরকে প্রথমে টাইপ করতে হবে কিবোর্ডের এক্সক্লেমেশন যে বাটনটি আছে এই বাটনটি। তারপর আপনার যদি কিবোর্ডের ট্যাব বাটনে ক্লিক করেন তাহলে এমন একটি বয়লার ট্যাব ওপেন হয়ে যাবে। তো তারপর এখানে ডকুমেন্টের মধ্যে আমি নাম দিয়ে দিব ম্যাজিক Navbar। তো তারপর সেকেন্ড কাজ হলো এই HTML ফাইলটিকে আমাদের এই CSS এর সাথে কানেক্ট করা। তো এই জন্য এখানে আপনারা জানেন যে এখানে এই হেডের মধ্যে এইকে কানেক্ট করতে হয়। তো এখানে যদি আমি টাইপ করি লিঙ্ক কুলন CSS লিখে যদি আমি এন্টার দিই তাহলে এটি অটোমেটিকলি আমাদের কানেক্ট হয়ে যাবে CSS ফাইলের সাথে। তো তারপর কাজ হলো আমাদের বডির মধ্যে আমরা এটি এখানে যেটি দেখতে পাচ্ছি যে হোম, তারপর প্রোফাইল, ব্লক, ভিডিও, সেটিংস, তো এইগুলো আমরা লিখব। তো হোম, প্রোফাইল এইগুলো আমরা লিখব এই আমাদের এই বডির মধ্যে। তো প্রথমেই আমরা এখানে একটি ক্লাস নিয়ে নিব নেভিগেশন নামে। তো এই জন্য এখানে ডিপ ক্লাস নেভিগেশন, তো এইটিকে আমরা ক্লোজ করে দেব। তো তারপর এখানে টাইপ করব ইউএল অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট, তো এখানে এটি আমি ক্লোজ করে দেবো। এবং এর মধ্যে আমরা টাইপ করবো এলআই অর্থাৎ লিস্টেম আইটেম অফ এলিমেন্ট, তো এটি দেওয়ার পর এটিকে আমরা ক্লোজ করে দেবো। এবং এই এলআইয়ের মধ্যে আমরা একটি ক্লাস নিয়ে নিব, তো ক্লাসের নাম দিব আমরা লিস্ট। তো তারপর এখানে আমরা আরেকটি অ্যাটাক নিব, তো এর মধ্যে এইচ রেফের মধ্যে আমরা একটি লিঙ্ক দিয়ে দিলাম, আপাতত হ্যাশ দিয়ে দিলাম। আপনাদের যখন একাধিক পেজ তৈরি করবেন ওই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো এটিকে ক্লোজ করে দেবো। এবং এর মধ্যে আমরা আরও দুইটি স্প্যান ট্যাগ নিয়ে নিব, তো এবং এই স্প্যান ট্যাগের মধ্যে ক্লাসও নিয়ে নিব। তো প্রথমে আইকনের জন্য, তো ডট আইকন, তো একটি ক্লাস কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবং ডট টেক্সট অর্থাৎ আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হলো যে আইকন, একটি হোম এখানে আইকন, আরেকটা হলো হোম। তো এই আইকনের জন্য আইকন এবং হোমের জন্য আমরা আরেকটি ক্লাস দিয়ে নিছি, তো এখানে দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হোম। তো এখন আমি একটু দেখি ব্রাউজারে দেখি এটা কেমন দেখা যাচ্ছে। তো এখানে এসে আমি যদি ডবল ক্লিক করি এখানে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হোম এটি দেখাচ্ছে। তো এখন আমরা প্রোফাইল, ব্লগ, ভিডিও, সেটিংস এগুলোর জন্য আমরা এখানে কপি করে নেই। তো এই জন্য ব্রাউজারে এসে এখানে লিস্ট থেকে এখানে আমি ডুপ্লিকেট করে নিব। তো আপনারা যদি কিবোর্ডের অল্টার শিফট এবং কিবোর্ডের ডাউন বাটন ক্লিক করেন তাহলে এটি কপি হয়ে যাবে অর্থাৎ ডুপ্লিকেট হয়ে যাবে। তো এখন আমি এটি চেঞ্জ করে নেই, তো হোমের পরিবর্তে এখানে আমি দিয়ে দেবো আমি প্রোফাইল। এবং তিন নম্বরে আমরা দিয়ে দেবো ব্লগ, যেমনটা আমাদের আগে এর মধ্যে দেখছিলাম। এবং ফোর্থে আমরা দিয়ে দেবো ভিডিওস। তারপর আমরা সর্বশেষে আমরা দিয়ে দেবো সেটিংস। তো চলুন আমরা একটু রান করে দেখি, চেক করে দেখি এটা কেমন দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো চলে আসছে, হোম, প্রোফাইল, ব্লগ, ভিডিও, সেটিংস। তো এখানে কিন্তু আপনার বেশ কিছু আইকন ছিল, তো এই আইকনগুলো আমাদের এখন দিতে হবে এখানে। তো আইকনগুলো দেওয়ার জন্য আমরা এখানে ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে গিয়ে সার্চ করব আয়োনিকনস লিখে যদি আপনারা এন্টার দেন তাহলে আপনার ionicons.io এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে যদি আপনারা সার্চ করেন তারপরও পাবেন এবং আপনারা যদি এখানে খুঁজে খুঁজে আপনাদের যে আইকন আছে এই আইকনগুলো এখান থেকে নিতে পারবেন। তো এখানে আমি যদি সার্চ করি হোম, তো এখানে হোমের যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার আসার পর এখানে যে কোডগুলো আছে এটাকে কপি করে নেবেন, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো এটাকে কপি করে এখানে HTML ইন্ডেক্স ডট HTML এসে
এখানে এটাকে পেস্ট করে দেবেন, এখানে ক্লাস আইকন আইকনের মাঝখানে এটিকে পেস্ট করে দেবেন। তো তারপর প্রোফাইলের জন্য আমরা প্রোফাইলটিকেও আমরা কপি করে নিব। তো এখানে যদি সার্চ করি আমি ইউজার, তো এখানে প্রোফাইল চলে আসছে, আপনাদের যে কোনো যেটা মনের মতো এটা নিতে পারেন। তো আমি যেহেতু এখানে দেখাইছিলাম এটা, তো আমি এটাই কপি করে নিলাম। তো এখানে ক্লিক করলে এটা এটা কপি করে নিলাম, তারপর এখানে এখানে এসে আমি পেস্ট করে দিব। তো তারপর এখানে আমরা ব্লগের জন্য আমরা এখানে টাইপ করব ব্লগ। তো ব্লগ এখানে দেখাচ্ছে না, আমাদের খুঁজে নিতে হবে এখানে ব্লগ, ব্লগের এই অ্যাকাউন্টটা আমরা চুজ করতে পারি, এই অ্যাকাউন্টটা। এটা আমি কপি করে নিলাম, কপি করার পর এখানে ব্লগে আমরা পেস্ট করে দেব। তো তারপর এখানে যদি আসি ভিডিওস, তো তারপর ভিডিওসের জন্য এখানে যদি সার্চ করি ভিডিও, তো ভিডিওর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে কপি করে নিলাম, এটা কপি করে ভিডিওর জন্য এখানে আমি পেস্ট করে দেব। তারপর লাস্ট আছে সেটিংস, তো সেটিংসের জন্য এসই সেটিংস, তো সেটিংসের মধ্যে যে কোনো লোগো এখানে চুজ করতে পারেন। তো আমি এটা চুজ করে নিলাম, এখান থেকে কপি করে এখানে সেটিংসের জন্য এটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে এখন যদি আমি একটু রিফ্রেশ করি, তো এখন এটা দেখাচ্ছে না। তো আমাদের আরেকটু কাজ করতে হবে, তো এই জন্য এখানে এসে এখানে ইউজার, ইউজারে চলে যাবেন, একটু জাভাস্ক্রিপ্টের কিছু কোড আপনাদেরকে অ্যাড করতে হবে। তো ইউজারে আসার পর এখানে ইনস্টল, ইনস্টলের এখানে যে কোডগুলো আছে এই এই দুইটা লাইন, এই দুইটা লাইন আপনারা কপি করে নেবেন। কপি করে নিলাম, কপি করে এখানে এখানে চলে আসবেন এবং ডিবের নিচে পেস্ট করে দিবেন। তো এখন আমরা চেক করে দেখি কাজ করতেছে কি না। এখানে আমি যদি এখানে রিফ্রেশ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইকনগুলো ছিল আইকনগুলো এখানে দেখাচ্ছে। তো এইগুলোকে আমরা কেটে দিতে পারি, এগুলোকে আমি কেটে দিলাম। তো আমরা চলে যাবো ভিজুয়াল স্টুডিওতে, ভিজুয়াল স্টুডিওতে আসার পর এখন আমরা সিএসএস এর কাজ, তো আমাদের এইগুলোকে আমাদের ডিজাইন করার কাজ। তো আমাদের আইকন এবং হোম যেগুলো ছিল এগুলো আমাদের হয়ে গেছে, এখন এইগুলোকে আমাদের ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আমরা চলে যাবো সিএসএস এর মধ্যে, স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস। প্রথমেই এখানে স্টার্ট দিয়ে ফুল বডিটাকে আমরা একটু কাজ করব। তো মার্জিন, মার্জিন দিয়ে দেবো আমি জিরো, এবং প্যাডিং, প্যাডিংও দিয়ে দেবো আমি জিরো। তারপর বক্স সাইজিং, বক্স সাইজিং সেকেন্ডটা, বক্স সাইজিং দিয়ে দেবো বক্স, বর্ডার বক্স। তারপর ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি আপনার গুগলের একটি ফন্ট ফ্যামিলি, আপনার যে কোনো ফন্ট ফ্যামিলি দিতে পারেন। তো আমি পপিন্স যে ফন্ট ফ্যামিলিটা আছে গুগলের, এটা আমি ইউজ করবো। যেন ফন্ট এখানে ফ্যামিলি সিঙ্গেল কোটেশন দিয়ে পিও পপিন্স। তো আপনারা যদি পপিন্স লেগে সার্চ করেন, পপিন্স ফন্ট, তাহলে এটা পেয়ে যাবেন গুগলে, অথবা আপনার অন্য যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তো তারপর সেন্স সেরিফ, তো আমরা যদি একটু চেক করে দেখি, তো আপনারা দেখতেছেন প্যাডিং মার্জিন জিরো দেওয়ার ফলে একদম লেগে গেছে। তো এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য আমরা ইউজ করব রুট ভেরিয়েবল, তো কুলন দিয়ে রুট। তো রুট ভেরিয়েবলটাকে সুডো ক্লাস সিলেক্টর বলা হয়, অর্থাৎ এই রুট ভেরিয়েবলটাকে ধরে আপনার ফুল এইচটিএমএল বডিটাকে চেঞ্জ করা যায়, অর্থাৎ বডির ফুল বডি নিয়ে কাজ করা যায় আর কি। তো এই জন্য আমরা ফুল বডিটাকে যেহেতু চেঞ্জ করব, তো এই জন্য এখানে রুটটা ইউজ করলাম, এবং এখানে সিএলআর এটা আমরা ইউজ করব। এবং সিএলআর দেওয়ার পর এখানে আমরা কালার দিয়ে দিব, তো কালারের জন্য হ্যাশ দিয়ে আমি যদি জিরো জিরো দিয়ে জিরো দিয়ে দিই, তো এটি ব্ল্যাক কালার হয়ে যাবে। তো আমি ব্ল্যাক কালার দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে, তো আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো তারপর আমরা বডি নিয়ে কাজ করব। তো এই জন্য বডি, বডি নেওয়ার পর এখানে আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে দিব, ডিসপ্লে ফ্ল্যাক্স, এবং আমরা জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট, কন্টেন্ট সেন্টার দিয়ে দিব, এবং টেক্সট অ্যালাইন এটা আমরা সেন্টার দিয়ে দিব। তারপর মিন হাইট, মিন হাইট আমরা দিয়ে দেবো 100 VH, তো তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার এলান্দ্রে এখান থেকে এই জায়গায় কল করতে হবে। তো এই জন্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বিআর, বিআরের মধ্যে ক্যালক সিএলআর এটা আমরা দিয়ে দিব। এটা দিয়ে এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে দেখতে পাচ্ছেন যে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এবং জাস্টিফাই সেন্টার দেওয়ার ফলে এখানে মাঝখানে চলে আসছে। তো এখন আমরা নেভিগেশন বারটা তৈরি করব, এই উপরে যে নেভিগেশন বার এই বারটা আমরা তৈরি করব। তো এই জন্য এখানে এখানে ডট নেভিগেশন, তো এখানে যে আমরা নেভিগেশন যে আমরা ক্লাসটা দিয়েছিলাম, এখানে এই ক্লাস, এই ক্লাসটা এখানে, তো এটা আমি কপি করে নিলাম যেন বানান ভুল না হয়। তো তারপর এখানে এসে ডট কন্ট্রোল ভি, এবং নেভিগেশন বারের মধ্যে আমরা প্রথমে উইথ দিয়ে দিব 400px,
এবং হাইট দিয়ে দেব আমরা, হাইট দিয়ে দেব 70px, 70px অর্থাৎ এটা উইথ হবে এতটুকু লম্বা আর কি 400px, আর হাইট হবে 70px। এবং ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট দিয়ে দেব, হোয়াইট অর্থাৎ এখানে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার হবে, রিফ্রেশ দিলে বুঝতে পারবেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট চলে আসছে, তো এটা পুরোপুরি হোয়াইট হয় নাই, হোয়াইট। তারপর পজিশন, পজিশন রিলেটিভ একটু উপরে তুলে নেই। এবং ডিসপ্লে ফ্ল্যাক্স, এবং এবারও জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব। এবং বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস তো বর্ডার রেডিয়াস আমি 10px দিয়ে দিব, অর্থাৎ কতটুকু শেপ হবে আর কি সাইড দিয়ে, এখানে যে শেপটা হবে কতটুকু হবে এটা এই দেখতে পাচ্ছেন যে 10px দেওয়ার ফলে এতটুকু এতটুকু বাঁকছে। আপনি যদি আরও বেশি দেন তাহলে আরও বেশি বাঁকবে। তো এটাকে আমি লাইভ সার্ভার করে নেই, তো আপনাদের বুঝতে বোঝার সুবিধার্থে একটু ছোটো করে নেই। তো আমাদের নেভিগেশন তো হইলো, তো এখন আমাদের এই আনঅর্ডার্ড লিস্ট যেটি আছে এইগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই জন্য এই নেভিগেশনটাকে কপি করে নেই, কপি করে এখানে পেস্ট করে দিলাম, এবং ইউএল অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট নিয়ে কাজ করব। তো এই জন্য এখানে ইউএল দিয়ে দিলাম। তো ইউএল দেওয়ার পর এটুকু ডিসপ্লে আমরা ফ্ল্যাক্স করে দিব, ডিসপ্লে ফ্ল্যাক্স। তো ফ্ল্যাক্স দেওয়ার ফলে যেটি হয় এভাবে একটি প্রত্যেকটা একটি চার কোনো একটি বক্স নিয়ে নিবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়ার ফলে এটা নিয়ে নিয়েছিল, এবং এই ইউ আনঅর্ডার লিস্ট এগুলো যদি দেই তো প্রত্যেকটা এখানে হোম, হোমের জন্য একটা স্পেসিফিক জায়গা নিয়ে নিবে, প্রোফাইলের জন্য স্পেসিফিক জায়গা নিয়ে নিবে, তো এইগুলো হরিজেন্টালি হয়ে যাবে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্পেস নিয়ে নেবে আর কি। তো তারপর এটার উইথ দিয়ে দেবো, উইথ উইথ দিয়ে দেবো 350px। তো এটা ছিল আনঅর্ডার লিস্ট। তো এখন আমরা লিস্ট নিয়ে কাজ করব। তো লিস্ট নিয়ে কাজ করার জন্য এটাকে আমরা কপি করে নিলাম, কপি করার পর এখানে ইউএল, তারপরে এলআই, এলআই দিয়ে এখানে আমরা দিয়ে দেবো পজিশন, পজিশন রিলেটিভ, এবং লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল আমরা দিয়ে দেবো নান। তারপর উইথ দিয়ে দেবো আমরা 70px, এবং হাইটও দিয়ে দেবো আমরা, এবং হাইটও দিয়ে দেবো আমরা 70px। তারপর জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স আমরা দিয়ে দেবো 1। তো 1 দিয়ে এখন যদি আমি এটা রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর হয়ে গেছে, সুন্দর একটা ফরম্যাটে কিন্তু চলে আসছে। তো তারপর আমরা এটাকে আবার কপি করে নিব, কপি করে এখানে এটাকে বড় করে নিই, এখানে এটাকে নিয়ে কাজ করবো আমরা, এটাকে নিয়ে, এবং এখানে পজিশন দিয়ে দিব আমরা রিলেটিভ, এবং বরাবরের মতো ডিসপ্লে, ডিসপ্লে আমরা ফ্ল্যাক্স দিয়ে দিব, এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এবং এন আইটেম, এলাইন আইটেমও সেন্টার। তো এটাকে আমি লাইভ সার্ভার করে নিই, তাহলে আপনারা ডাইরেক্ট দেখতে পারবেন। তো লাইভ সার্ভার করার জন্য আমাদের HTML CSS থেকে রান করতে হবে, এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে ওপেন উইথ লাইভ সার্ভার। তো এখন থেকে এটা আপনারা লাইভ দেখতে পারবেন, অর্থাৎ কোনো কিছু চেঞ্জ করলে এটা ডাইরেক্টলি এখানে চেঞ্জ হবে, অর্থাৎ ডাইরেক্টলি রিফ্রেশ হবে, রিয়েল টাইম রিফ্রেশ হবে এখানে। তো এখানে প্রত্যেকটিকে আমরা কলাম বাই কলাম দিয়ে দিব, অর্থাৎ এখানে হোম প্রোফাইল এগুলোকে আমরা কলাম বাই কলাম দিয়ে দিব। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, ফ্ল্যাক্স ডেকোরেশন, ফ্ল্যাক্স ডেকোরেশন কলাম, তো সব কিছু আমাদের সাজেস্টে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কলাম বাই কলাম হয়ে গেছে, এখানে লাইভ দেখতে পাচ্ছেন, এবং এখানে এটার উইথ দিয়ে দেবো আমরা 100%, এবং টেক্সট অ্যালাইন দিয়ে দেবো আমরা, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, এবং ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট দেবো তো আমরা 500। তো আমাদের এই পর্যন্ত কাজ ডান। তো এখন আমরা কাজ করবো আইকন নিয়ে, অর্থাৎ আইকনটাকে একটু না ছোটো বড়ো করতে হবে আর কি। তো আইকনটা একটু ছোটো দেখাচ্ছে, আমাদের একটু বড়ো করতে হবে এবং সুন্দর করতে হবে। তো এই জন্য এগেইন এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, এবং এখানে টাইপ করব ডট আইকন, আইকন দিয়ে এখানে আইকন পজিশন দিয়ে দেবো রিলেটিভ, পজিশন রিলেটিভ, এবং এবারে ডিসপ্লে আমরা দিয়ে দেবো, ডিসপ্লে দিয়ে দেবো ব্লক, এবং লাইন হাইট, লাইন হাইট আমরা দিয়ে দেবো 75px। তো আপনারা রিয়েল টাইম দেখতে পাচ্ছেন, অর্থাৎ কোনো কিছু চেঞ্জ করলে এটা অটোমেটিকলি এখানে রিফ্রেশ নিচ্ছে। তো এখানে কী কী চেঞ্জ হচ্ছে আপনারা রিয়েল টাইম কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে ফন্ট সাইজ আমরা দিয়ে দেবো, আইকনের ফন্ট সাইজ, ফন্ট সাইজ 1.5em দিয়ে দেবো, 1.5em, এবং ফন্টের টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেবো, টেক্সট অ্যালাইন সেন্টার, এবং ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন দিয়ে দেবো আমি 0.5 সেকেন্ড,
এবং এই আইকনগুলোর কালার দিয়ে দেবো, কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক দিয়ে দেই। তো কালার কালার তো আমরা এটিকে আমরা কল করে নিয়ে আসতে পারবো এখান থেকে উপরে, যেন আমরা এই রুট ট্যাব ইউজ করছিলাম, রুট থেকে আমরা কল করে নিয়ে আসতে পারবো। তো এই জন্য এখানে বিএআর বারের মধ্যে এটা এখানে সিএলআর এটি দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি ব্ল্যাক হয়ে গেছে। তো এখন যদি এখানে যদি হবার করি, হবার করলে যেন এখানে একটা যে ট্রানজ্যাকশন হয় অর্থাৎ 0.5 সেকেন্ড যে ট্রানজ্যাকশনটা দিচ্ছি এটা যেন হয়, তো এই জন্য এখানে আমরা হবার ইউজ করব। তো এই জন্য এটাকে একটু কপি করে নিচে এখানে পেস্ট করে দিব এবং এখানে এলআইয়ের মধ্যে আমরা কোলন দিয়ে হবারটা আমরা দিয়ে দেব। হবার দিয়ে এখানে আমাদের হবারের মধ্যে আমাদের তো হবারের মধ্যে আমাদের ট্রান্সফর্ম দিতে হবে, ট্রান্সফর্ম ট্রানজ্যাকশন বি এটি দিতে হবে এবং এটির মধ্যে আমাদের একটি ভ্যালু দিতে হবে 32px। তো এখন যদি এখানে যদি আমি হবার করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 32px অর্থাৎ এতটুকু উপরে যাবে আর কি। তো এখানে যদি আমি আরও বেশি দিয়ে দেই লাইক 52, তো অনেক উপরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমাদের 32 এনাফ, তো আমি 32 দিলাম। তো এখন তো আমাদের এই আইকনের কাজ গেল, তো এখন আমাদের কাজ হলো যে টেক্সটটাকে এই সেম কাজটাই করতে হবে অর্থাৎ এটাকে যেন হবার করলে যেন এটা উপরে যায়, সুন্দর একটা ট্রানজেকশন যেন দেয়। তো আমরা এই টেক্স নিয়ে এখন কাজ করব। তো টেক্স নিয়ে কাজ করার জন্য আমরা প্রথমেই এটাকে কপি করে নিলাম, কপি করে এখানে আইকনের পরিবর্তে আমরা দিয়ে দেবো টেক্সট, টিএক্সটি টেক্সট। তো টেক্সট নামে কিন্তু আমরা একটি ক্লাস নিয়েছিলাম এইচটিএমএল এর মধ্যে, আপনারা জানেন। এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলোর মধ্যে আমরা ক্লাস নিয়েছি টেক্সট নামে, এবং আইকনের জন্য আমরা ক্লাস নিয়েছিলাম আইকন, যে কারণে আমরা ডট আইকন ইউজ করছি এবং টেক্সটের জন্য আমরা ডট টেক্সট ইউজ করব। তো এই জন্য এখানে এসে ডট টেক্সট এখানে কার্লি ব্রেসেস দিয়ে পজিশন পজিশন দিয়ে দেবো আমি অ্যাবসোলিউট অ্যাবসোলিউট, এবং কালার কালার আমি দিয়ে দেবো ব্ল্যাক। তো ব্ল্যাক দেওয়ার জন্য এখানে বিআর এটা আমি ইউজ করব অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটি আর কি। এবং এটার ফন্ট সাইজ, ফন্ট সাইজটা আমি দিয়ে দেবো ফন্ট সাইজ 0.75 em। তো এটা কতটুকু মোটা হবে এই লেখাটা হোম প্রোফাইলে কতটুকু মোটা হবে এটা, তো হোম আমি 75 না আমি 85 দিয়ে দিই, 8 দিয়ে দিই, একটু বেশি মোটা হলে মানে ভালো দেখা যাবে, একটু বেশি মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেবেন। তো তারপর লেটার স্পেসিং, লেটার স্পেসিং, তো লেটার স্পেসিং এখানে যে হোম প্রোফাইল কতগুলো মানে ফাঁকা কতটুকু হবে এটা আর কি। তো এখানে আমি দিয়ে দিব 0.05 em, এবং ট্রানজ্যাকশন অর্থাৎ হবার করলে কত কতটুকু ট্রানজ্যাকশন হবে কতক্ষণ পর্যন্ত, ট্রানজ্যাকশন আমি দিয়ে দেবো 0.5 সেকেন্ড, 0.05 সেকেন্ড। তো তারপর অপাসিটি, অপাসিটি আমি 0 দিয়ে দিব অর্থাৎ এখানে যেন এটা হাইট হয়ে যায় অর্থাৎ হবার করলে তখন যেন আসে, তো এই জন্য অপাসিটি আমি 0 দিয়ে দেবো, 0 দিলে এখান থেকে হাইট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখান থেকে হাইট হয়ে গেছে। তো এখানে যখন হবার করব তখন হবারের সময় এখানে 1 দিয়ে দেবো, তখন এটা শো করবে। তো তারপর এখানে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম ট্রানজ্যাকশন ওয়াই, এবং এর মধ্যে ভ্যালু দিয়ে দেবো 10px। তো তারপর এটাকে আমরা কপি করে নিলাম কন্ট্রোল সি, তারপর নিচে এখানে আমি পেস্ট করে দেবো, পেস্ট করে এখানে আমি এলআইয়ের এখানে এলআইয়ের এখানে কোলন দিয়ে হবার হবার হবারটা আমি দিয়ে দিব, হবারটা দিয়ে এখানে অপাসিটি দিয়ে দেবো 1, অপাসিটি যদি 1 দিয়ে দেই তাহলে এখানে যদি আনি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে হোমটা এখানে দেখাচ্ছে। এবং এখানে এটা আমি ট্রান্সফর্ম এটা আমি কপি করে নিলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দেবো, এবং এখানে আমি 10 না আমি 20 দিয়ে দিই এবং এখানে 10 দিয়ে দিই, ওকে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি কিন্তু যে লুক দেখাচ্ছে এখন। তো এই পর্যন্ত আমাদের কাজ তো গেল, তো এখন আমাদের এটাকে কী করতে হবে, এখানে আমাদের একটি ইন্ডিকেটর দিতে হবে অর্থাৎ আপনারা এখানে দেখছিলেন যে এখানে ইন্ডিকেটর অর্থাৎ গোল যে একটা সার্কেল, এই সার্কেলটা আমরা এখন এখানে দিব। তো আমি এটাকে কেটে দিই। তো ইন্ডিকেটর দেওয়ার জন্য আমরা এইচটিএমএল ইনডেক্স ডট এইচটিএমএল এ চলে যাব, এবং ইনডেক্স ডট এইচটিএমএল এ এসে এখানে আমরা ইন্ডিকেটর নামে একটি ক্লাস নিয়ে নিব, এখানে ইউএল এর উপরে ডট ইন্ডিকেটর, ইন্ডিকেটর দিলে যদি আমি এন্টার দিই তাহলে এখানে একটি ক্লাস হয়ে যাবে, তাহলে একটি ক্লাস অটোমেটিকলি নিয়ে নিবে এখানে। তো এই ইন্ডিকেটরটি আমি কপি করে নিলাম কারণ এটিকে আমাদের ইউজ করতে হবে। তো এটিকে কপি করে আমি স্টাইল ডট সিএসএস এসে এখানে আমি ডট ইন্ডিকেটর এটিকে আমি পেস্ট করে দেবো, এবং এখানে কার্লি ব্রেসেস দিয়ে এখানে এটিকে আমাদের স্টাইল করতে হবে এখানে অর্থাৎ এখানে আমাদের একটি ইন্ডিকেটর তৈরি করতে হবে অর্থাৎ একটা একটা সার্কেল তৈরি করতে হবে। তো সার্কেল তৈরি করার জন্য এখানে প্রথমে পজিশন, পজিশন দিয়ে দেবো আমি অ্যাবসোলিউট, তারপর এখানে টপ, টপ দিয়ে দেবো আমি -50, এবং উইথ, উইথ দিয়ে দেবো আমি,
এবং উইথ দিব আমি 70px এবং হাইটও দিয়ে দেবো আমি 70px হাইটও দিয়ে দেবো আমি 70px তো এটি দেখা যাচ্ছে না তো এটি দেখার জন্য একটি কালার দিয়ে দিতে হবে তো কালার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে তো প্রথমে আমি ব্ল্যাক দিই তারপরে কালারটা চেঞ্জ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি কালার কিন্তু চলে আসছে তো এই কালারটা আমাদের পিঙ্ক কালার ছিল তো আমি পিঙ্ক কালারটা এখান থেকে সিলেক্ট করে নিই তো এখান থেকে আমি পিঙ্ক কালারটা সিলেক্ট করে নিলাম তো আপনারা যে কোনো কালার দিতে পারেন এটির জন্য তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্কোয়ার শেপ আসছে তো এখানে যদি রেডিয়াসটাকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে এটিকে আমাদের সার্কেলে আমরা তৈরি করতে পারি সার্কেলে পরিণত করতে পারি আর কি তো এটি আমরা আস্তে আস্তে করবো এখানে তো তারপর এখানে যদি আমি বর্ডার রেডিয়াস দিই বর্ডার রেডিয়াস তো বর্ডার রেডিয়াস আমি দিয়ে দেবো বর্ডার রেডিয়াস আমি দিয়ে দেবো 50% তো 50% দিলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সার্কেল কিন্তু তৈরি হয়ে গেছে তো তারপর এখানে এগেইন বর্ডার 6px এবং এটা হবে সলিড এবং সলিডের মধ্যে এই বিয়ারের মধ্যে এখানে কালারটা দিয়ে দেবো অর্থাৎ এখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এটা 6px এবং বর্ডার আমরা আমাদের যে বর্ডার আছে ব্ল্যাক এই ব্ল্যাকটা আমরা দিয়ে দিলাম তাহলে এরকম একটা শেপ চলে আসবে এবং এখানে আমরা ট্রানজ্যাকশন দিয়ে দিই ট্রানজ্যাকশন আমরা দিয়ে দেবো 0.5 সেকেন্ড এবং এখানে কালার দিয়ে দেবো কালারটা আমরা দিয়ে দেবো হোয়াইট কালার হোয়াইট তো এখন এই ইন্ডিকেটরকে আমরা বিফোর করে দেবো তো এই জন্য এটাকে আমি কপি করে নিলাম কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম এখন ট্যাপ করলাম বিফোর দেওয়ার পর এখানে কার্লি ব্রেসেস দিয়ে এখানে ট্যাপ করবো কন্টেন্টটা ফাঁকা থাকবে তারপর এখানে আমরা টাইপ করবো পজিশন অ্যাবসোলিউট এবং এখানে টপ দিয়ে দেবো আমরা 50% এবং লেফট দিয়ে দেবো আমরা লেফট দিয়ে দেবো আমরা -22px এবং হাইট দিয়ে দেবো আমরা 20px এবং উইথ দিয়ে দেবো আমরা 20px তো এই জন্য উইথ 20px পিক্সেল তো এটির কাজ হলো এখানে যেটি দেখতে পাচ্ছেন যে আমি এখানে চলে আসি এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন তো এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটা তৈরি করা তো এখানে আমরা একটা অবজেক্ট বসাচ্ছি অবজেক্টটা বসিয়ে এখানে মানে এরকমভাবে একটা শেপ তৈরি করছি তো আপনারা বুঝতে পারবেন আমি কালারটা যদি চেঞ্জ করে দেই তো এখানে এসে ব্যাকগ্রাউন্ড যদি দেই ব্যাকগ্রাউন্ড এখানে আমি যদি কোনো একটা কালার দিয়ে দিলাম অর্থাৎ এখানে আমি রেড দিয়ে দিই রেড তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেড একটি কালার চলে আসছে তো এখানে রেড দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা রেড একটি স্কোয়ার চলে আসছে তো এখন আমরা এই কোনাটাকে যদি একটু আমরা যদি একটু রেডিয়াস দিয়ে দিই অর্থাৎ একটু আমরা যদি বাঁকিয়ে দিই তাহলে এখানে এটির সাথে মিশে যাবে তো এই জন্য এখানে আমাদের কী করতে হবে বর্ডার রেডিয়াস তো রেডিয়াস আমরা যদি 20px দিয়ে দিই তাহলে এখানে একটা শেপ চলে আসছে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেলের মতো একটা শেপ চলে আসছে তো তারপর এটাকে যদি বক্স শেড দিয়ে দেই বক্স শেডো 0px -10px এবং 0 0 এবং এর মধ্যে বার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিলাম তো এখানে রেড যে কালারটা আছে এই কালারটার পরিবর্তে আমরা যদি ট্রান্সপারেন্ট দিয়ে দিই তাহলে হয়ে যাবে তো এখানে রেডের পরিবর্তে এখানে আমরা দেবো ট্রান্সপারেন্ট তো ট্রান্সপারেন্ট দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে এটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে অর্থাৎ এটির সাথে একদম মিশে গেছে তো ইন্ডিকেটরটা তো বিফোর হয়েছে তো এখন আমরা এটাকে আফটার করব তো আফটার দেওয়ার জন্য আমি হোল পুরোটাকে কপি করে নিলাম কপি করে নিচে যদি আমি পেস্ট করে দিই পেস্ট করে এখানে বিফোরের পরিবর্তে আমি দিয়ে দেবো আফটার মানে এই পাশেরটা হওয়ার জন্য আর কি এবং এখানে লেফটের পরিবর্তে আমি দিয়ে দেবো রাইট এবং এখানে রাইটের পরিবর্তে দিয়ে দেবো লেফট তো লেফট দেওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইডেরটা হয়ে গেছে তো এখন আমাদের এখানে যদি ক্লিক করি তো এটা যেন এই পাশে চলে আসে এবং প্রত্যেকটা আমাদের যেন চলে আসে তো এটি আমাদের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যদি ক্লিক করি তো অন্যটাই যাচ্ছে না শুধুমাত্র এখানে হোমের মধ্যে আসে তো এটি করার জন্য আমাদের বেশ কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে তো এই জন্য আমাদের চলে যেতে হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে এসে আমি এটাকে আরও বড় করে নিই তো এখানে ডিবের নিচে অর্থাৎ জাভাস্ক্রিপ্ট সবার নিচে লিখতে হবে আপনারা জানেন তো এই জন্য প্রথমে আমি স্ক্রিপ্ট নিয়ে নিব স্ক্রিপ্ট এবং এই স্ক্রিপ্টের টাইপ দিয়ে দিব আমি টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট তো এটির মধ্যে তো কনস্ট নিয়ে নিলাম এবং কনস্টের মধ্যে রেখে দেবো আমি লিস্ট
list equal document dot query selector query selector all তো এটা আমি সিলেক্ট করে নিলাম কোয়েরি সিলেক্টর অল এটি দিয়ে দিব এবং এর মধ্যে ডট দিয়ে দিব লিস্টটাকে আমি দিয়ে দিব আমি লিস্টটাকে দেওয়ার পর এখানে আমি এটাকে ক্লোজ করে দেব তো তারপর এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে তো এজন্য ফাংশন অ্যাকটিভ লিংক তো ফাংশনের নাম দিয়ে দেব তো ফাংশনের নাম দিয়ে দিলাম আমি অ্যাকটিভ লিংক তো তারপর এখানে কার্লি ব্রেসেস তো কার্লি ব্রেসেসের মধ্যে লিস্ট ডট ফর ইচ এবং ফর ইচ এর মধ্যে দিয়ে দেব আইটেমস অর্থাৎ তো আইটেমস এর পর এখানে একটা এরো ফাংশন দিয়ে দিতে হবে তো ইকুয়াল গেটার দেন এরো ফাংশন তারপর আইটেম ক্লাস লিস্ট তো ক্লাস লিস্টকে আমরা রিমুভ করে দিতে হবে তো জন্য রিমুভ তো রিমুভের মধ্যে এখানে অ্যাকটিভ তো অ্যাকটিভটা আমরা দিয়ে দেবো তো এখানে এই অ্যাকটিভটাকে আমাদের উপরে অ্যাকটিভ দিয়ে দিতে হবে এখানে এখানে লিস্ট লিস্টটাকে আমাদের অ্যাকটিভ করে দিতে হবে অ্যাকটিভ এবং সিএসএসের মধ্যে আমাদের অ্যাকটিভ করে দিতে হবে অনেকগুলোকে এখানে নেভিগেশন এখানে হবারের পরিবর্তে আমরা দিয়ে দেবো অ্যাকটিভ অ্যাকটিভ তো উপরে অ্যাক্টিভ হয়ে থাকবে আর কি এবং এখানেও হবারের পরিবর্তে আমরা দিয়ে দেবো অ্যাকটিভ এবং এখানে ডট হবে সরি লিস্ট ডট এবং এখানে ইউএল কোলন না দিয়ে এখানে ডট হবে তো তারপর এগেইন এখানে এসে ইনডেক্স ডট এইচটিএমএল এসে এখানে দিস ডট ক্লাস লিস্ট ডট অ্যাড অর্থাৎ সবগুলোকে অ্যাড করার জন্য অর্থাৎ এই সেকেন্ডটা যখন যাবে তখন এটা অ্যাড হবে আর কি এবং অ্যাড যখন হবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে যখন ওইটার মধ্যে যাবে তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ এটা আমি ক্লোজ করে দেবো তো তারপর এখানে এসে তো তারপর এখানে টাইপ করবো লিস্ট লিস্ট ডট ফর ইচ এবং ফর ইচের মধ্যে আমি আইটেমটাকে রেখে দেবো আইটেম এবং এখানেও একটি এরো ফাংশন হবে তারপর আইটেম ডট অ্যাড ইভেন্ট লিসেনার তো এই মেথডটা আমি ইউজ করবো তারপর এখানে ক্লিক অর্থাৎ যখন এখানে যখন অর্থাৎ অন্যটা যখন ক্লিক করবে তখন যেন এটা কাজ করে আর কি তো ক্লিকের মধ্যে এখানে অ্যাক্টিভ লিঙ্ক যেটা আছে এটি দিয়ে দিব অ্যাক্টিভ লিঙ্ক এবং এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিতে হবে তো এখন যদি আমি এখানে ক্লিক করি তো এখনও যাচ্ছে না অর্থাৎ আমাদের সিএসএসে আর কিছু কাজ করতে হবে তো এই জন্য আমি সিএসএসের মধ্যে চলে আসলাম তো সিএসএসের মধ্যে এসে এখানে টাইপ করতে হবে নেভিগেশন ইউএল এলআই কোলন এনটিএস চাইল্ড সেকেন্ডটা এনটিএস চাইল্ড এবং এনটিএস চাইল্ডের মধ্যে আমি ওয়ান দিয়ে দিব ওয়ান দিয়ে এখানে ডট অ্যাক্টিভ অ্যাক্টিভ দেওয়ার পর এখানে একটি ব্যাকটিক দিয়ে দিতে হবে অর্থাৎ কিবোর্ডের একদম উপরে ট্যাপের উপরে এই ব্যাকটিকটা পেয়ে যাবেন তো তারপর ইন্ডিকেটর এটাকে দিয়ে দিতে হবে ইন্ডিকেটর দেওয়ার পর এখানে ট্রান্সফর্ম তো ট্রান্সলেট এক্স এটি দিতে হবে এখানে এক্স এটি দিয়ে এর মধ্যে এখানে ক্যালক তো ক্যালকের মাধ্যমে আপনি এখানে সিএসএসের মধ্যে ক্যালকুলেশন করতে পারবেন অর্থাৎ যোগ বিয়োগ প্লাস মাইনাস এগুলো করতে পারবেন অর্থাৎ একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আর কি অনেকটা তো সিএসএসের মধ্যে কিন্তু এগুলো করা যায় তো এখানে ক্যালক বানানটা বল সিএএলসি তো ক্যালকের মধ্যে এখানে এগেন প্যারেন্থেসিস দিয়ে এখানে কিছু ম্যাথমেটিক্সের কাজ করতে হবে অর্থাৎ এখানে 70 পিএক্স মাল্টিপ্লিকেশন 0 অর্থাৎ এখানে ইন্ডিকেটরে আমরা হাইট উইথ দিয়েছিলাম 70px তো 70px যখন এখানে যাবে তো আগেরটার সাথে মাল্টিপ্লিকেশন হয়ে এখানে যাবে আর কি এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এটি এখানে দেওয়া হয়েছে তো বাকিগুলোর জন্য এটাকে ডুপ্লিকেট করে নেব আমি তো আমি যদি অল্টার শিফট বাকি পাঁচটা তো পাঁচটার জন্য আমি পাঁচটা করে নিলাম তো এখানে আমি সেকেন্ডের জন্য দিয়ে দেবো 2 এবং মাল্টিপ্লিকেশন হবে 1 সাথে এবং এখানে 3 মাল্টিপ্লিকেশন হবে 2 সাথে এবং এখানে 4 মাল্টিপ্লিকেশন হবে 3 সাথে এখানে 5 মাল্টিপ্লিকেশন হবে 4 সাথে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যে সুন্দর করে কিন্তু কাজটা হচ্ছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল আমরা যেটির জন্য এতক্ষণ কষ্ট করলাম এটি কিন্তু এখানে সাকসেসফুলি দেখাচ্ছে অর্থাৎ সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু এখানে হচ্ছে ন্যাভবারের মধ্যে তো আপনারা যখন একাধিক পেজ তৈরি করবেন তখন ওই পেজগুলো লিঙ্ক এখানে দিয়ে দিবেন এখানে হ্যাশের পরিবর্তে এখানে যদি লিঙ্কগুলো দিয়ে দেন তাহলে আপনাদের হোম পেজে নিয়ে যাবে এবং আপনাদের যদি প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেন তাহলে আপনাদের প্রোফাইল পেজে নিয়ে যাবে তো ব্লগিংয়ে দিলে ব্লগিং পেজে নিয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা সুন্দর একটি নেভিগেশন বার তৈরি করতে পারেন আপনাদের ওয়েবসাইট ইউজ করতে পারেন এবং ওয়েবসাইটটিকে অনেক সুন্দর করতে পারেন তো আমরা একটু ফুল স্ক্রিনে দেখি তো এটা মাঝখানে আসে নাই তো আনফর্চুনেটলি আমি কোথাও মনে হয় সেন্টার দিয়ে নাই যেখানে এটা মাঝখানে আসে নাই তো এর আগের টাইম কিন্তু মাঝখানে দেখছিলাম তো এটাকে যদি আমি একটু বড় করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর কিন্তু সুন্দর একটা নেভিগেশন বার কিন্তু হয়ে গেল তো গাইস এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি প্রোগ্রামিংয়ের উপর ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়তই প্রোগ্রামিংয়ের উপর ভিডিও আপলোড করে থাকি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই